আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ঠিক আছে, আপনাকে যুক্ত করেছি বিশ্বাসের নিঃশ্বাসের লড়াই। আপনি বলেন তাহলে। স্যার কেমন আছেন? ভালো আছি, হ্যালো, কিন্তু আমাকে স্যার না বললে খুশি হই। বলেন কি বলবো আঙ্কুল? আসিফ ভাই। বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ডাক্তার মরিস বুকাইরি নাম শুনেছি, যে ইনি একজন সার্জন বিজ্ঞানী আছে, তার একটা বইও শুনছি যে। তিনি কোনো বিজ্ঞানী না, তিনি কোনো বিজ্ঞানী না, তিনি হচ্ছেন একজন সার্জন। সার্জন মানে হচ্ছে যিনি সার্জারি করেন, তিনি একজন ডাক্তার, পেশায় একজন ডাক্তার। সৌদি আরবের রাজ পরিবারের তিনি রাজ সার্জন ছিলেন, কিন্তু তিনি কোনো বিজ্ঞানী না। বিজ্ঞানী যে তিনি, এটা আপনি পাইছেন কোথায়? জাকির নায়কের একটা ওয়াজে শুনছি আর কি, তানেক স্যার লেকচারে শুনছি তাহলে যে আপনি আমাকে একটু সেই এভিডেন্সটা দেখান, জাকির নায়ক যে এভিডেন্সটা দিয়েছে যে তিনি একজন বিজ্ঞানী। তিনি কি কি মানে বৈজ্ঞানিক গবেষণা করেছেন বা কোন বৈজ্ঞানিক সংস্থার সাথে যুক্ত ছিলেন, সেগুলো একটু আমাকে দেখান। আচ্ছা আমি আপনার প্রাইভেট চ্যাটে দিয়ে দেবো এখন তো মোবাইল থেকে। এই শুনছি উনি নাকি শেষ জীবনে মুসলিম হয়ে না না, গ্রহণ আপনি করেন। এখনই 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 তাহলে দেখাতে হবে আমাকে, যে আপনি যে বললেন তিনি একজন, আচ্ছা আমি আমি তার ইয়াটা বের করছি, তার উইকিপিডিয়া পেজটা আমি বের করছি। তিনি কোনো বিজ্ঞানী কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি, নাকি তিনি একজন সার্জন, আমি যেটা বললাম ডাক্তার, হ্যাঁ মেডিকেল মানে সার্জন। তাহলে আমরা তার উইকিপিডিয়া পেজটা একটু দেখি, ডক্টর মরিস বুকাইলি। আচ্ছা এই যে ডক্টর মরিস বুকাইলির উইকিপিডিয়া পেজ, এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি, তাহলে তিনি আসলে কোনো বিজ্ঞানী কিনা জিনিসটা আমরা একটু যাচাই করে দেখি। এখানে দেখা যাচ্ছে মরিস বুকাইলি হচ্ছে ওয়াজ এ ডক্টর অ্যান্ড এ স্পেশালিস্ট ইন দ্য ফিল্ড অফ গ্যাস্ট্রো গ্যাস্ট্রো এন্টেরোলজি। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মানে কি, মানে হচ্ছে এই যে এই যে পাকস্থলীর ভিতরে কি কি জানি থাকে, আমি এত ভালো বলতে পারবো না, বোধহয় স্টমাকের কোনো একটা ব্যাপার হবে। এই পাকস্থলীর ভিতরে যে ব্যাপার, এই বিষয়ের উপরে তিনি এক্সপার্ট, তিনি হচ্ছেন একজন সার্জন। তিনি পেটটেট কাটেন, পেটটেট কাইটা আর কি সার্জারি টার্জারি করেন, এবং তিনি হচ্ছেন ফ্যামিলি ফিজিশিয়ান অফ ফয়সাল অফ সৌদি, ফয়সাল অফ সৌদি আরবিয়া, সৌদি আরবের ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন। কিন্তু এখানে আমি কোথাও দেখতে পাচ্ছি না যে এখানে তিনি কোনো বিজ্ঞানী ছিলেন, সায়েন্টিস্ট, এরকম কোনো কিছু তো আমি দেখতে পাচ্ছি না ভাই। আপনি আমাকে একটু দেখান তো, কোথায় পাইছেন আপনি তিনি একজন বিজ্ঞানী ছিলেন? জাকির নায়কের একটা লেকচারে একজন একজনে প্রশ্ন না না, করছে যে, জাকির নায়ক, জাকির নায়ক বললে তো হবে না, তার সম্পর্কে আর কে, তিনি বৈজ্ঞানিক কোনো কাজ করেছেন, কোনো বৈজ্ঞানিক সংস্থার সাথে যুক্ত ছিলেন, এরকম কোনো এভিডেন্স দেখান। যে জাকির নায়কের কথা দিয়ে তো ভাই দুনিয়া চলবে না ভাই। হ্যাঁ, জাকির নায়ক যদি বলে উট আকাশে উড়ে, তাহলে তার আমরা মেনে নিব না, তার একটা এভিডেন্স লাগবে, তাই না? এই ডক্টর মরিস বুকাইলি যে একজন বিজ্ঞানী ছিলেন, এটা আপনি পাইছেন আর পাইছেন কোথায়? না শোনা কথা বলছে স্যার, আমি তো আর এরকম অতটুকু পাইছি না, যতটুকু শুনছি। আমার প্রশ্নটা হইলো গিয়ে, উনি নাকি শেষ জীবনে একটা বই লিখছেন যে মুসলিম খ্রিস্টান এবং হ্যাঁ, তিনি তিনি কিছু বই লিখেছেন, কিন্তু কিন্তু তিনি যে, আচ্ছা এখানে একটা অকুপেশন এখানে লেখা আছে ফিজিশিয়ান সায়েন্টিস্ট, এই জায়গায় লেখা আছে সায়েন্টিস্ট, কিন্তু এটার কোনো মানে দলিল নাই, এটার কোনো রেফারেন্স নাই। আচ্ছা আমরা একটু চেক করে দেখি যে এখানে কোনো জায়গায় দেয়া আছে কিনা তিনি সায়েন্স সায়েন্টিস্ট, কোনো একটা সায়েন্সের কোনো একটা কাজ করেছেন, কিন্তু এরকম তো কিছু আমি এখানে পাচ্ছি না ভাই। সায়েন্টিস্ট যে তিনি, হ্যাঁ এরকম কোনো দলিল পাচ্ছি না। উইকিপিডিয়ার একটা জিনিস যখন এখানে অ্যাড করে, তখন এখানে একটা রেফারেন্স দিতে হয়। হ্যাঁ এখানে প্রত্যেকটা এসে পাশে দেখবেন একটা রেফারেন্স থাকে। ফিজিশিয়ান এই জিনিসটা পরিষ্কার, তিনি যে ফিজিশিয়ান ছিলেন, ডাক্তার ছিলেন, এই বিষয়টা পরিষ্কার, কিন্তু সায়েন্টিস্ট যে ছিলেন, এটার কোনো অথরও ছিলেন, এই বিষয়টা পরিষ্কার, তিনি অনেকগুলো বই লিখেছেন, সমস্যা নেই, কিন্তু সায়েন্টিস্ট যে তিনি ছিলেন, এটার দলিল কোথায়? এখানে লেখা আছে উইকিপিডিয়াতে লেখা আছে এই জায়গাটাতে অকুপেশনে, কিন্তু সায়েন্টিস্টের কোনো দলিল আমি তো পাচ্ছি না এখানে কোনো। এই যে দেখেন এখানে রেফারেন্স দেওয়া আছে, এখানে নাম্বার এক রেফারেন্স দেওয়া আছে, নোটেবল ওয়ার্ক মামিস অফ দ্য ফারাউন্স মডার্ন মেডিকেল ইনভেস্টিগেশনস, এখানে দলিলটা দেওয়া আছে, যে রেফারেন্সটা দেওয়া আছে, কিন্তু এই জায়গায় কোনো রেফারেন্স নাই। তাহলে রেফারেন্স ছাড়া আমি কিভাবে বুঝবো যে তিনি সায়েন্টিস্ট ছিলেন? আচ্ছা স্যার উনি নাকি শেষ জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিনা এটা আমি শিওর না। তাহলে আপনি আমাকে, আমি তো ভাই এটা আপনি যদি দাবি করেন তাহলে আপনি আমাকে দলিল দেখাবেন, আমি তো এটা কেন বলতে যাব? আমি তো জানি না এরকম কোনো কথা, মরিস বুকেলি কোনো জীবনে কখনো ইসলাম গ্রহণ করেছে এরকম তো কোনো কথা আমি জানি না। আপনার কাছে যদি কোনো দলিল প্রমাণ থাকে তাহলে আপনি দেখাতে পারেন, দেখি। তো আমি শোনাটাকে বলছি স্যার, আমি এতটুকু জানি না, তবে যতটুকু শুনছি এতটুকু আর কি। মনের মাঝে প্রশ্ন জাগলো যে একজন বৈজ্ঞানিক যদি এইরকম আবার রিসার্চ করি ইসলামে একজন, তার একটা প্রশ্ন তাহলে জাগলো সেটা কিনা। প্রমাণটা দেন, প্রমাণটা দেন যদি ইসলাম গ্রহণ করে থাকে, তার কোনো প্রমাণ নাই আপনার কাছে? কোথাও কোন জায়গায় লেখা আছে এটা, কোন জায়গায় পাবো আমি গেলে?
আচ্ছা, আমি আপনার প্রাইভেট চাকরি নিয়ে করে এই লিঙ্কটা দিয়ে দিবো। ইভান কাছে যে প্রশ্নটা না, করা হয়েছিল, এরপরে যখনই আপনি আমার সাথে যুক্ত হবেন এসে, তখন আগে দলিলগুলো সাথে নিয়ে আসবেন ভাই। হ্যাঁ, দলিলগুলো একসাথে রাখবেন, তারপর আপনি এখানে আসবেন, ঠিক আছে? আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন আছে ছোট্ট, করবো কি? হ্যাঁ হ্যাঁ করেন, কিন্তু দলিল ছাড়া কোনো প্রশ্ন করবেন না, মানে হুদাহুদি তাহলে যে কোথা থেকে শুনছেন, কোনো পাগল ছাগল বলছে আপনি, এই প্রশ্ন তো ভাই উত্তর দেই না। আচ্ছা ঠিক আছে, অন্য একটা প্রশ্ন স্যার, এই ইসলামের আমার একটা প্রশ্নটা একটু লম্বা হবে, আমার বিষয়বস্তুটা এই কথাগুলোর ভিতরে বুঝতে পারবেন। বিশেষ করে একটা কথা আগে না বলে পারছি না, যে আমারে ব্রেক করবেন না, আমি যদি আমার মায়ের ভাষা বাঙালি কিন্তু আমি বড় হয়েছি গিয়া খাসি ভাষায় আর কি হিন্দিতে, তারপরেও যদি আপনি আমার ব্রেক করে দিলেন আচ্ছা আচ্ছা, ভাষা আনতে না না, পারবেন তাতে বলছি। কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, যদি আমি বুঝতে পারি কথা তাহলে তো কোনো সমস্যা নেই। ছোটবেলায় বাবার সঙ্গে মসজিদে গেছি, অনেক নামাজ উদা পড়ছে গেলে, কিন্তু এত ঘুম আইতো গিয়া আমি জানি না, যে মসজিদে যাবার পরে না জানি কত ঘুম আইতো। যাই হোক, তারপরে বাবা মারা যাওয়ার পরে দীর্ঘদিন মেঘালয় ছিলাম, এখানে ইসলামের প্রতি এমন বিশেষ কোনো আকর্ষণ আসিল না অত। তারপরে যৌবন বিয়া শাদী হয়েছে, হওয়ার পরে একজন ধার্মিক স্ত্রী পাইছি আমি, বিশেষ করে আমার এই স্ত্রীটা খুব বেশি ধার্মিক, এমনকি নতুন অবস্থায় যে সময় প্রথম প্রথম আর কি, যে আমি নামাজ না পড়লে কোনো খানি খায় না বা আমার উপাস টাকি যায় এরকম দেখি, আমি তখন আমার মনে মনে ভাবি গেলে কিটা করতাম কিটা করতাম, মেঘালয় এত ঠান্ডা জায়গা, পুজো টুজো করা যায় না, এমনি একলা একলা ভিতরে ভিতরে নামাজ পড়ি আল্লাহ কই হয়ে গেছে গিয়া, ভাই, করতে করতে আপনার যদি মানে আপনার জীবনের অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে চান, যে কিভাবে কি হয়েছে আপনার জীবনে, তাহলে আরেকটা অনুষ্ঠান আছে আমাদের, সেই অনুষ্ঠানে আপনি এগুলো শেয়ার করতে পারেন। এখন আপনি শুধু সংক্ষেপে প্রশ্নটা করেন ভাই। আচ্ছা স্যার আমি সংক্ষিপ্ত প্রশ্নটা করছি, এখন আমি সংশয়বাদী হয়ে গেছি আর কি, ধর্ম প্রতি একটু উঁচু হয়ে গেছি, কিন্তু আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা আছে গিয়ে, একটা বাচ্চা আছে গেলে তারা যে আমি বাধা দিতে পারি না, এবং কি তারা যে সময় আমার প্রেশার দেয় গেলে তখন আমি কিছু বলতে পারি না, এই ব্যাপারটা কি করবো? আমি তাহলে আলটিমেট বললেন না, প্রশ্ন, যদি প্রেশার দিতে সমস্যা হয় তাহলে বললেন না, অসুবিধা কি? এবং কি আমার বাচ্চাটা তো প্রথমে নামাজ দুটা শিখাইছি গেলে, এখন যেহেতু আমি একটু বাইরে গেছি গিয়া, তারাও তো আমি এই রাস্তাটাকে আনতেও পারি না আর কইতেও পারি না না, আর কি। তাকে যে জোর করে আনতেই হবে এমন তো কোনো কথা নেই, তাকে আপনি যুক্তি কাকে বলে, বিজ্ঞান কাকে বলে, এই জিনিসগুলো ছোটবেলা থেকে শিখান তাকে, এই জিনিসগুলো বুঝান তাকে, কোনটা দিয়ে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতে হয়, দলিল দিয়ে কিভাবে যাচাই করে দেখতে হয়, এগুলো শিখান, সে নিজেই বুঝে নিবে যে কোন ধর্ম সঠিক কোন ধর্ম মিথ্যা। তার নিয়ে তার উপরে ছেড়ে দেন, ধর্ম সত্য না মিথ্যা এটা বোঝানোর দরকার নেই, তাকে যুক্তি কাকে বলে গণিত শিখান, জ্যামিতি শিখান তাকে, যুক্তি কাকে বলে এগুলো শিখান, দেখবেন সে নিজেই বুঝে নিবে, আপনার কিছু করতে হবে না। আচ্ছা স্যার ঠিক ঠিক আছে আছে স্যার, ঠিক আছে যুক্ত ঠিক আছে হবেন ভাই, স্যার, আচ্ছা। অমিত যুক্ত হবেন কি আজকে? অমিত ভাই, অমিত ভাই, হ্যাঁ অমিত ভাই যুক্ত হবে কিনা আমি তো বলতে পারছি না ভাই, দেখি যুক্ত হয় কিনা জানি না আমি। আচ্ছা ঠিক স্যার আছে, ঠিক তাহলে আছে, আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ আপনার ভালো থাকবেন, ভালো থাকেন, থ্যাংক আচ্ছা ইউ স্যার। ঠিক আছে, বিদায় জানাচ্ছি।